বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আজকে আরেকটি ভিডিও আপলোড করতে যাচ্ছি আইসিটি চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর উপর। তো আমরা এইচটিএমএল টপিকসটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করছি। এখন আমরা ওয়েব ডিজাইন পরিচিতি পড়তেছিলাম। ওয়েব ডিজাইন পরিচিতির মধ্যে আমরা বিগত যে টপিকস গুলো পড়ছিলাম সেগুলোর মধ্যে ছিল ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ওয়েব সার্ভার কি, এরপরে আমরা পড়ছিলাম ওয়েব সার্ভার কি, এরপরে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আরো আরো কতগুলো নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো আর একটু রিভিউ করব। তো স্ট্যাটিক ওয়েবসাইট কাদেরকে বলছিলাম, যেগুলো ওয়েবসাইট তৈরি করার পর থেকে যে ওয়েবসাইটের তথ্যগুলো কি করা যায় না, পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য দুইটা ভাষা, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটা ভাষা ব্যবহার করা হয়, একটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে এইচটিএমএল। আর ডাইনামিক ওয়েবসাইট কি তাহলে? ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করার পর পরও যেই তথ্যগুলো যদি কি করা যায়, পরিবর্তন করা যায়, মানে ডাইনামিক ওয়েবসাইটের তথ্যগুলো কি করা যায়, পরিবর্তন করা যায়, ব্যবহারকারী চাইলে তার মতামত সেখানে প্রকাশ করতে পারবে, কিছু লিখতে পারবে, এগুলো করা যায় কোন ওয়েবসাইটের ক্ষেত্রে, ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে। তো ডাইনামিক ওয়েবসাইটের তৈরি করার জন্য যেসব ভাষা, সেটা হচ্ছে এইচটিএমএল ও লাগে, HTML দিয়ে করা যায়, আবার PHP, ASP.NET এই ধরনের ভাষা দিয়ে ডাইনামিক ওয়েবসাইট কি করা যায়, তৈরি করা যায়। তো ডাইনামিক ওয়েবসাইটের সবচেয়ে ডাইনামিক ওয়েবসাইটটা স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে বেশি সুবিধা ব্যবহার করার ক্ষেত্রে, কারণ হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইটে তোমার ব্যবহারকারী নিজের মতামত কি করতে পারে, প্রকাশ করতে পারে, কারণ হচ্ছে যে ওই ওয়েবসাইটের সাথে কি থাকে, ডাটাবেজ যুক্ত থাকে। ডেটাবেস যদি সংযুক্ত থাকে ওয়েবসাইটের সাথে, তাহলে ওইগুলোতে ব্যবহারকারী তার তথ্য কি করতে পারবে, প্রকাশ করতে পারবে। আর স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস যুক্ত থাকে না, সেজন্য স্ট্যাটিক ওয়েবসাইটে ব্যবহারকারী কোনো তথ্য সংযোজন বা তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। তো এখন আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি। তাহলে এখানে স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা গত ক্লাসগুলোতে পড়ছিলাম, এখানে কন্টেন্ট বা তথ্য কি থাকবে, নির্দিষ্ট থাকবে আর এখানে পরিবর্তিত হবে, আর এখানে ডেটাবেস ব্যবহৃত হয় না, আর এখানে ডেটাবেস ব্যবহৃত হয়, এটা হচ্ছে বেশি নিরাপদ। বেশি নিরাপদ মানে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু তথ্যগুলো পরিবর্তন করা যায় না, সেহেতু ব্যবহারকারী চাইলে এখানে কোনো কিছু লিখতে পারে না, পরিবর্তন করতে পারে না, এখানে কিন্তু কম নিরাপদ, কারণ ব্যবহারকারী চাইলে এখানে যে কোনো কিছু লিখে দিতে পারে, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু লিখতে, সেটা ওয়েবসাইটের সৌন্দর্য কমে যায় আর এটার মান ঠিক থাকে না। তো এগুলো হচ্ছে যে ছোট ছোট কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে বড় বড় কোম্পানির জন্য। আর এটা হচ্ছে যে ডাইনামিক স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সহজ বা ডেভেলপ করা সহজ, আর এটাতে একটু কঠিন দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়, কম্পিউটার জানে ধরনের লোকের প্রয়োজন হয়। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা খুবই সহজ, তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে, এগুলো পরীক্ষায় কিন্তু পার্থক্যটা মাঝে মাঝে আসে। এরপরে আমরা দেখবো যে কি অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ওয়েব পেজ আর একটা হচ্ছে রিমোট ওয়েব পেজ। তো লোকাল ওয়েব পেজ বলতে আমরা যেটা বুঝবো, সেটা হচ্ছে যে নিজের কাছে বা নিজে যেটা তৈরি করব, মানে নিজের কাছাকাছি স্থানের মধ্যে, যেমন স্থানীয় ভাবে ডিজাইন বা সংরক্ষণকৃত ওয়েব পেজ গুলোকে কি মানে নিজেরা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে বা লোকাল একটা স্থানের মধ্যে কোনো কিছু তৈরি, ওয়েব পেজ যদি তৈরি করা হয় এটাকে লোকাল ওয়েব পেজ, এগুলো কিন্তু ব্যবহার করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে যে এটা তো দূরে কোনো কিছুতে রাখি না, আমরা নিজেরা তৈরি করে নিজেরা কি করতে পারবো, পড়তে পারবো, এই জন্য ইন্টারনেটের প্রয়োজন না, ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না, এই জন্য এগুলাকে লোকাল ওয়েব পেজ বলা হয়। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে রিমোট ওয়েব পেজ। রিমোট ওয়েব পেজ দূরবর্তী কোনো কম্পিউটার যদি সংরক্ষণ করা হয়, তাহলে সেগুলো সংরক্ষিত ওয়েব পেজ গুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয়। রিমোট ওয়েব পেজ
গুগল ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন, মানে রিমোট ওয়েব পেজের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়, আর লোকাল ওয়েব পেজের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। এগুলো একটু পরে নিতে হবে। তো আরেকটা অনুধাবনমূলক প্রশ্নটা তোমাদের বুট কোয়েশ্চেন আসছে, স্ট্যাটিক ওয়েব পেজ রান টাইমে পরিবর্তিত হয় না কেন? রান টাইমে মানে হচ্ছে যে এটা যখন তোমার সার্ভারে রাখা হয়, যখন ব্যবহার করা হয়, ব্যবহারকারী যখন এই এই ওয়েব পেজটা যখন দেখে বা পড়ে, তাহলে এটাতে এটা পরিবর্তন করা যায় না কেন? কারণ এটা আমরা কিন্তু বলেই ফেলছি, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এর সাথে তোমার ডেটাবেস কি হয় না সংযোগ থাকে না, বা ডেটাবেস ব্যবহৃত হতে পারে না। তো ডেটাবেস যদি আমরা সংযোগ না থাকে বা স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে ডেটাবেস কি না থাকে ব্যবহৃত না হয়, তাহলে ব্যবহারকারী কোনো ডাটা ইনপুট দিতে পারে না, আর এই কারণেই ইউজার ডেটা পরিবর্তন করতে পারে না, এটা হচ্ছে পারে না। তো এই জন্য স্ট্যাটিক ওয়েব পেজ রান টাইমে পরিবর্তিত হয় না কেন, এটা এক কথা উত্তর হচ্ছে, আনসার হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজের সাথে ডেটাবেস সরাসরি কি থাকে না, যুক্ত থাকে না। ডেটাবেস যুক্ত না থাকার কারণে কোনো ব্যবহারকারী কোনো তথ্য কি করতে পারে না, আপডেট করতে পারে না, মতামত প্রকাশ করতে পারে না। সেজন্য স্ট্যাটিক ওয়েবসাইট রান টাইমে কি হয় না, পরিবর্তিত হয় না। এই জিনিসটা তোমাদের বুট কোয়েশ্চেন আসছে, এটা একটু নোট করে নিলাম আমরা। এরপরে আমরা ওয়েবসাইট কাঠামো খুবই ইম্পর্টেন্ট, এটা সৃজনশীল প্রশ্নের মধ্যে আসতে পারে। ওয়েবসাইট কাঠামোকে ওয়েব পেজ গুলো কিভাবে সাজানো হবে, এবং একটি পেজের সাথে অন্য পেজের কিভাবে লিঙ্ক করা হবে, তার লেআউট কে ওয়েবসাইট কাঠামো বলে। ওয়েবসাইট কাঠামো কি কাকে বলে, এটা কিন্তু আসলে ওয়েব পেজ গুলো কিভাবে সাজানো থাকবে, মানে আমরা ওয়েবসাইট বলতে আসলে কি বুঝি, ওয়েবসাইট বলতে আমরা বুঝি যে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি, তাহলে এই ওয়েব পেজ গুলো কিভাবে সাজানো থাকবে, অনেকভাবে সাজানো থাকে। তারপরে এই কাঠামোটাকে বলা হয় ওয়েবসাইট কাঠামো, মানে একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে লিংক করা থাকবে, এই এই ডিজাইনটাকে বলা হয় তোমার ওয়েবসাইট কাঠামো। তো ওয়েবসাইটের কাঠামো মূলত তিন ধরনের, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে মেইন সেকশন, আর একটা হচ্ছে কি সাব সেকশন। ওয়েবসাইট কাঠামো মূলত তিন ধরনের, একটা হচ্ছে যে হোম পেজ, মেইন সেকশন, আর একটা হচ্ছে সাব সেকশন। তো আমরা ওদিকে ওয়েবসাইট দুই প্রকার করছিলাম, ওটা হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এটা ওইটা কিন্তু এটা না, এটা হচ্ছে একটা কাঠামো, এটা হচ্ছে একটা কাঠামো, আর এটা হচ্ছে শুধু ওয়েবসাইট। তো আমি তোমাদেরকে বলছিলাম একটা হোম পেজ কি, হোম পেজ হচ্ছে যে হোম পেজ জিনিসটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হবে সেই পেজের নাম হচ্ছে হোম পেজ। সেজন্য একটা ওয়েবসাইট এখানে দেখানো হয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে প্রথম যে পেজটি প্রদর্শিত হবে সেটা হচ্ছে কি হোম পেজ, এখানের মধ্যে এইটাই হচ্ছে প্রথম পেজ। কোনো একটা ব্যবহারকারী যদি এই ধরনের ওয়েবসাইটে ঢুকে, তাহলে এই পেজটাতে আগে প্রবেশ করবে, এটাকে ইন্ডেক্স পেজও বলা হয়, এটাকে হোম পেজও বলা হয় বা ইন্ডেক্স পেজও বলা হয়। তাহলে হোম পেজের সাথে যেগুলো যুক্ত থাকবে সেগুলোকে মেইন সেকশন বলা হয়, এটাকে এগুলোকে বলা হয় মেইন সেকশন। এই এই পাঁচটা পেজকে বলা হয় মেইন সেকশন, আবার মেইন সেকশনের সাথে যেগুলো যুক্ত থাকবে এগুলোকে বলা হয় সাব সেকশন। তার মানে কি, এটা একটা ওয়েবসাইট কাঠামো, এটা মূলত তিন ধরনের পেজ থাকবে, এটাকে বলা হয় প্রথমটাকে বলা হয় হোম পেজ, তারপরে হোম পেজের সাথে যেগুলো যে পেজগুলো যুক্ত থাকবে এগুলোকে বলা হয় মেইন সেকশন, আর মেইন পেজের সাথে যেগুলো যুক্ত থাকবে এগুলোকে সাব সেকশন। তো এগুলো কাকে বলে আমরা একটু দেখবো। তো আমরা হোম পেজ কাকে বলে একটু দেখলাম, ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করলে যে পেজটি প্রদর্শিত হয় একে হোম পেজ বলা হয়, একে একে হোম ইন্ডেক্স পেজ বলা হয়। মেইন সেকশন হচ্ছে হোম পেজের সাথে যেসব পেজ লিঙ্ক থাকে তাকে বলা হয় মেইন সেকশন বা সাইড সেকশনও বলা হয় এটাকে। এরপরে হচ্ছে সাব সেকশন, হচ্ছে মেইন সেকশনের সাথে যেসব পেজ লিঙ্ক থাকবে সেটা হচ্ছে সাব সেকশন। তো এগুলোকে আবার কন্টেন্টও বলা হয়, তোমরা অবশ্যই এগুলো খুবই সহজ, এগুলো বললে বুঝতে পারবে। একটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো মূলত তিন প্রকার, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে মেইন সেকশন, আর একটা হচ্ছে সাব সেকশন। তাহলে ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে হোম পেজ, হোম পেজের সাথে যেগুলো যুক্ত থাকবে, হোম পেজের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে মেইন সেকশন, আবার মেইন সেকশনের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে সাব সেকশন। তাহলে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইট কাঠামো
তিন, হ্যাঁ, তাহলে ওয়েবসাইট কাঠামো প্রধানত তিন প্রকার, যেটা আমরা একটু আগে বলছিলাম। আর বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইট কাঠামো হচ্ছে চার প্রকার, এবং এটাই খুবই ইম্পর্টেন্ট একটা। প্রথমটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, আরেকটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, দুই নম্বরটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, তিন নম্বরটা হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, চার নম্বরটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে, একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, আরেকটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো, আরেকটা হচ্ছে সিকোয়েন্স কাঠামো, আরেকটা হচ্ছে লিনিয়ার ডিসিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, আরেকটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তো আমরা নেক্সট ক্লাসে এগুলোর সম্পর্কে পড়বো, কারণ এগুলো কিন্তু এক এক প্রত্যেকটার এক একটা চিত্র আছে। ট্রি কাঠামো ওর একটা চিত্র আছে, নেটওয়ার্ক কাঠামোর একটা চিত্র আছে, লিনিয়ার কাঠামোর একটা চিত্র আছে, হাইব্রিড কাঠামোর একটা চিত্র আছে। পরীক্ষায় কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে এগুলো চিত্র দিয়ে দিয়ে থাকে, এবং বলে যে উদ্দীপকের ওয়েবসাইট কাঠামোটা কোন ধরনের কাঠামো নির্দেশ করে ব্যাখ্যা করো, তখন তোমাদের এই কাঠামোগুলো দেখে আনসার করতে হবে। তো তোমরা আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, তোমরা এইগুলো ভালোভাবে নোট করে নিবে, ভাষা পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।